দাঁড়াও, সকালে এরকম ভাবে আমাকে অপমান করলে কেন? কোন অপমানটা বুঝতে পারছো না? নাকি বুঝেও বুঝতে চাইছো না? মো কোন অপমানটা করিলে? করেছো, তুমি অপমান করেছো আর ডেলিভারেটলি করেছো। মো অপমানটা করিলে? শালা, তুমি সবার সামনে এটাই প্রমাণ করতে চাইলে তো যে আমার কথার কোনো দাম নেই, আমি মানুষটার কোনো দাম নেই। কি হলো, উত্তর দাও। আনসার মি বাহা। উঠছি বাবু, এখানে খানায় নিত্য জুড়ে কথাটা বললে তো? যা হবে হবে, আমি কাউকে ভয় পাই না। তুমি হয়তো ধারণাও করতে পারছো না তুমি কত বড় আঘাত আমাকে দিয়েছ, কত বড় অন্যায় তুমি করেছ। যেদিন তুমি বুঝতে পারবে তোমার অন্যায়ের পরিমাণ কতটা, তুমি হয়তো সেদিন আমার কাছে এসে ক্ষমাও চাইবে। কিন্তু মনে রাখবে, সেদিন কিন্তু আজকের দিনটা আর ফেরত আসবে না। তুমি কি বুঝতে পারছো আজকের দিনটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট? তুই যে কলেজটাতে বলেছিলি, মু তো সেই কলেজটাতেই ভর্তিটা হয়েছি। বাহ, ধন্য হলাম আমি। এই কথাটা বলিস লাই হচ্ছে বাবু, তোকে ধন্য করার লেগে মোর কোনো ক্ষমতাটাই নাই। আর মু জানি যে মু একটা সাধারণ মেয়েটা আনছি। বাহ, তুমি কেন বুঝতে পারছো না আমি, তুমি কি একটু বুঝতে পারছো না আমার কথা? সেই মানুষটার কথা যার যা তোমার শিক্ষা, তোমার কলেজ, তোমার অ্যাডমিশন নিয়ে এতটা প্যাশন, কতদিন ধরে কত প্ল্যান করেছিলাম আমি যে আজকের দিনে তুমি আমার সঙ্গে গিয়ে কলেজে অ্যাডমিশন নেবে, আর তুমি এইভাবে দিনটা তছনছ করে দিলে। সব মানুষের সব ইচ্ছাটা তো সবসময়তে পূরণটা হয়লাই উঠছে বাবু। তুই যা করেছিস তা কি মোর পছন্দের হয় সব সময়টাতে? তুই যে দিদিমণি তোকে সোহাট্ট করেছিলি, তুই যে কথাগুলান ভুলেছিলি মু শুনিলাই? তোর গাটোতে ও সুহাগের দাগটা কি মু দেখিলাই হচ্ছে বাবু? তা হইলে তো কিনে মুখে বলেছিলি, কিনে বলেছিলি যে তু মুখে ছাড়া আর কাউকে সোহাগটাই করতে পারবে কি? তুমি কিন্তু আমাকে অকারণে কষ্ট দিচ্ছ বাবা। আমি কিন্তু কষ্ট পাওয়ার মতো এমন কোনো কাজ করিনি। তোকে তো মু আগতেই বললাম, তোকে কষ্ট দেবার লিখে মু কেউ লাই রে। এর থেকে ভালো তোমার কি হয়েছে আমাকে খোলাখুলি বলো বাহা। তুমি কি কোনো কারণে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো? দেখো বাহা, একটা কথা আমি তোমাকে আগেও বলেছিলাম যে প্রত্যেক সম্পর্কে ভিট হলো কিন্তু একে অপরের প্রতি থাকা বিশ্বাস। বলো আমাকে, ডোন্ট ইউ বিলিভ মি? আজ আমি কষ্ট পেলে তোমার কিছু আসা যায় না বাহা? মু এখানে কাপড়টা মেলার লিখে এসেছিলাম,
এখন দাঁড়াইন বাড়ি তো সমাজ টলে। তাহলে কখন কথা বলবো তোমার সঙ্গে? তুমি কেন বুঝতে পারছো না বাহা, তোমার মুখে হাসি না দেখলে, তোমার মন খারাপ দেখলে বা তোমার তোমার কাছ থেকে পাওয়া ব্যবহার আমি দুঃখ পেলে আমার আমার সব কিছু তছনছ হয়ে যায় বাহা। তাই বটে বাহা, আমি মিথ্যা কথা বলি না বাহা, এতদিন বাদে নিশ্চয় তোমাকে এই কথাটা আবার আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। ছাড় কিনে যখন তখন মোর হাতটা ধরা মো পছন্দটা করিলে, তুই কি ভেবেছিস গরিব ঘরের মিয়াটা আনছি বলে কি মোর কোনো মান তো লাই? বাহা, মু তো বলিলাই যে ও দিদিমণি তোকে তো সোহাগত করিসলাই, মু তো ইটো বলিলাই যে ও দিদিমণি তোকে তো ভালো তো লাভাস, তা হইলে তো কেনে মুখে ও কথাগুলান বলেছিলি? তো কিনে বলেছিলি যে ও দিদিমণি তোকে ভালোবাসাটা তোর পক্ষে সম্ভব তো লয়? তু তো সত্যি কথাটো মুখে বলিসলাই হচ্ছে বাবু, সত্যি তো বলিসলাই মুখে। সারাদিন না ব্যাক টু ব্যাক ক্লাস করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। দূর ভাল লাগে না। কি হলো কি? আমার ভাল লাগছে না, বাড়িতে কোনো লোকজন নেই, বাড়ি ফাঁকা, কখনো ভাল লাগে বলো তো? ফ্রাঙ্কলি স্পিকিং, লোকজন না থাকলে কারোর সাথে কথা না বলতে পারলে না আমার না কিরকম দম আটকে আসে জানো? হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক বলেছো দিয়া, বাড়িতে মা বাবা নেই, জেঠু জেঠিমণি নেই, বাচ্চারা নেই, আমি তো মানে আমার বিশ্বাসই হচ্ছে না। দেখো তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। সবাই মিলে সেদিন গোজগাজ করে অত কাণ্ড করে পলাশপনির অত কাছে গিয়েও যাওয়া হলো না, আজকে বেশ সবাই মিলে দক্ষিণেশ্বর বেলুর বেড়াতে বেরিয়েছে, ভালোই তো। এই যে ম্যাডাম নীলাঞ্জনা, কি হয়েছে? না আমি বুঝতে পাচ্ছি, আমি বুঝতে পাচ্ছি যে আপনি এখানে একটু আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার কি খেয়াল আছে যে কালকে আমাদের একটা ফ্লাইট ধরতে হবে, ব্যাগ ট্যাগ গোছাতে হবে, নাকি সেই আগের মতন হবে এয়ারপোর্টে পৌঁছে? বুদ্ধ জানো তো, টিকিটগুলো না পার্সে পড়ে আছে, সেগুলো বাড়িতে পড়ে আছে, আমি কি করব? তুমি বেশি কথা বলো না বুঝেছো, একবার হয়েছে বলে বারবার হয়েছে কোনো মানে নেই। নেই আসলে আমার মনটা কি খারাপ, সবাইকে ছেড়ে কালকে চলে যেতে হবে, ভালো লাগছে না দূর। আচ্ছা নীলু, তুমি একটা জিনিস কেন ভাবছো না, কিছুদিন আমার এক্সট্রা কাজ পড়ে গিয়েছিল তাই কিছুদিন আরো এক্সট্রা থাকা হলো, এটা ভাববে না? না কালকেই দিল্লি চলে যেতে হবে না, ওই যে একা একা বসে থাকো ভাবলেই আমার ডিপ্রেশন চলে যাচ্ছে। আচ্ছা কেন কেন এরকম কেন বলছিস, তোর মাঝে মধ্যে চলে আসবি এখানে, আরে তোরা এলো তো বাড়িটা একটু জমজমাট হয় নাকি? একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, ভাইকে আমি বললাম যে কাল চলে যাব, তাড়াতাড়ি ফিরিস, ঠিকই তো নেই, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, নেই আসেনি। আসবে 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 দিয়ে আসবে, ওর যদি সত্যি সত্যি কোনো বড় কাজে আটকে না যায় ও নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে। বলছো? আচ্ছা একটা কাজ করলে কেমন? আবার কি? মানে আমরা তো কালকে সবাই চলে যাচ্ছি, মানে আমরা দুজনে, তো আজকে সন্ধেটা সবাই মিলে বাইরে গিয়ে কাটালে কেমন হয়? এক্সেলেন্ট, তুমি তো বলছো এক্সেলেন্ট, ওদিকে ও দাদা ভাই কিছু বলবে নাকি? ওকে ভালো আইডিয়াটা, তবে চলো আমি তাহলে তোমাদের আছে একটা আরা ট্রিট দিই, ইটস আ ফেয়ারওয়েল ট্রিট। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।